नमस्कार বন্ধুরা, অদিতি লিটল অ্যাঞ্জেলে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার নতুন ভিডিও স্টার্ট করছি। আমার বোন পো নমস্কার, আমার নাম টুইন চক্রবর্তী। আমরা আজ আপনাদের এমন কিছু জিনিস দেখাবো যেটা দেখলে আপনারা সবাই অবাক হবেন, সেটা আজকালকার দিনে দেখাই হবে। দেখে নিন সেই জিনিসগুলো কি। যে একটি পাঁচ টাকার পয়সা, মানে পাঁচ পয়সা, এই পেছনে জওহরলালের নেহরুর ফটো আছে, এটা হচ্ছে 1989 সেঞ্চুরির পয়সা। এটাও একটি পাঁচ টাকার পয়সা, এর পেছনে আছে ইন্দিরা গান্ধীর ফটো, এটা 1917 to 1984 সেঞ্চুরি পয়সা। এটাও একটি পাঁচ পয়সার কয়েন, এর পেছনে ইন্দিরা গান্ধীর ফটো আছে, এটাও 1917 to 1984 পয়সা। এইটি হচ্ছে পাঁচ টাকার একটি পয়সা, এটি 1994 কয়েন, এর পেছনে হচ্ছে, ঠিক বোঝাতে পারছি না, এর পেছনে কোনো ব্রাজিল, এটা ব্রাজিল দেশের কয়েন, কিন্তু ফটোটা ঠিক বুঝতে পারলাম না আমি। এইটি হচ্ছে কি, একটা তাম্রলিপ্ত, হ্যাঁ, এইটার কোনো পয়সা নির্ধারণ করেনি। এইটি হচ্ছে 1/4 কয়েন, এটা 1989 কয়েন, এটা কোনো পয়সা নির্ধারণ করে না, এর পেছনে ঠিক বোঝা যায় না কার ফটো আছে। আবজা হয়ে গেছে, বুঝতে পারলেন না। এইটি হচ্ছে একটি এক পয়সার কয়েন, এটা এক টাকার কয়েন, এইটা হচ্ছে 1975 কয়েন, এর পেছনে আমাদের ন্যাশনাল সিম্বল আছে। এটিও একটি এক টাকার কয়েন, এর পেছনে ধান খেত গরুর গাড়ির এইসবের ফটো আছে। এটিও একটি এক টাকার কয়েন, এর আউটার ইনার লাইনগুলো দেখুন, এই একটা হেক্সাগনের শেপের, এটা মাথার ওপর, এক টাকার মাথার ওপর আমাদের ন্যাশনাল সিম্বলটি আছে, আর পেছনে আছে একজন মহিলা যিনি চরকায়, মানে চরকা নিয়ে আছেন। এটাও হলো একটা এক টাকার কয়েন, এর ওপরে আমাদের ন্যাশনাল সিম্বলটা আছে, এর পেছনে আমরা ডক্টর আম্বেদকরের ছবি দেখতে পাই, এটা হচ্ছে 1990 সেঞ্চুরির কয়েন। এটি হচ্ছে একটি বাঘের ছবি, 1947 কয়েন, এটা 1 রুপির কয়েন, এর পেছনে আমরা দেখতে পাই কুইন এম্পারের ফটো, এনার নাম হচ্ছেন জর্জ বিওয়ান। এটা হচ্ছে একটা এক টাকার কয়েন, এর পেছনে আমরা আবার ডক্টর আম্বেদকরেরই ফটো দেখতে পাই। এটাও হচ্ছে একটা এক টাকার কয়েন, এর পেছনে আমরা জওহরলাল নেহরুর ফটো দেখতে পাই, এটা হচ্ছে 1989 সেঞ্চুরির পয়সা, এটা হচ্ছে এক 1 রুপি কয়েন, এরও পেছনে আমরা জওহরলাল নেহরুরই ফটো দেখতে পাই, এটাও হচ্ছে একটি এক 1 রুপি কয়েন, এর পেছনে আমরা লোকনাথ বাবার ফটো দেখতে পাই, এটা হচ্ছে 1995 কয়েন। তারপরে আসছে 50 পয়সা, মানে 50 পয়সা কয়েন, এর পেছনে আমরা দেখতে পাই জওহরলাল নেহরুর ফটো, এটা হচ্ছে 1889 to 1964 কয়েন, এটা হচ্ছে 50 পয়সার কয়েন, যার পেছনে ইন্দিরা গান্ধীর ফটো আছে, এটা হচ্ছে 1917 to 1884 কয়েন, এটা হচ্ছে 15 পয়সার কয়েন, 50 পয়সার কয়েন, এর পেছনে আমরা ইন্দিরা গান্ধীর ফটো দেখতে পাই, আর সেঞ্চুরিটা একই। এটা হলো 50 পয়সা, এর পেছনেও একই ফটো আছে, আর এটাও একই সেঞ্চুরির। এবার সময় আসছে 20 পয়সার, এটা 1969 কয়েন, এর মাঝখানটা ঠিক দেখুন একটা পদ্ম ফুল আছে, এর পেছনে আমরা দেখতে পাই আমাদের ন্যাশনাল, এইটা সালটি নির্দেশ করা হয়নি। এটা হলো 25 পয়সার আর একটা কয়েন, এর পেছনে আমরা গন্ডারের, ভারত ইন্ডিয়ান গন্ডার ছবি দেখতে পাই, আর এটা হলো 1989 কয়েন। তারপর এর পেছনে আমরা একটা ঘরের ছবি দেখতে পারি যার মধ্যে মানুষ আছে ছোটো ছোটো। তারপর আসছে 5 পয়সার কয়েন, এইটা চৌকো কয়েনটা, কিন্তু এর ধারগুলো দেখুন, এইগুলো গোল গোল, এইটা হলো 1991 কয়েন, এর পেছনে আমরা আমাদের ন্যাশনাল সিম্বলের ছবি দেখতে পাই, আর এটা হলো কত 10 পয়সা, এইটা হলো, এই দেখুন, এইটা হলো একটি 10 পয়সার কয়েন, এইটা হলো 1984 কয়েন, এর পেছনে আমরা দেখতে পাই, ঠিক বলতে পারছি না, একদম নেটর উইন্ডোর নাম লেখা আছে, জানি না কে। তারপর আমরা আরেকটা 10 পয়সা কয়েন দেখতে পাই, এটা হচ্ছে 1991, এর পেছনে আমরা আমাদের ন্যাশনাল সিম্বল দেখতে পাই, দেখে নিন ভালো করে। এবার আসছে 2 পয়সার বাড়ি, এটা হচ্ছে 1962 এর একটি 2 পয়সা, এইটা ঠিক ফুলের পেটালসের মতো আছে, এর চারিদিকে ডিজাইনটা, এর পেছনে আমরা দেখতে পাচ্ছি আমাদের ন্যাশনাল সিম্বল,
এটাও হচ্ছে একটি চৌকো আকারের 2 পয়সার কয়েন। এটার এটার ধারে ধারেও আপনি গোল 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 দেখতে পারবেন। আর এর পেছনে আছে জর্জ উইকিং। ওকে বন্ধুরা, এই কটাই কয়েন কালেকশন আমরা আপনাদেরকে দেখাতে চাইছি। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আর আরেকটা কথা, মাসি যে সিঁড়ির ফটোটা দেখিয়েছিল সেটা যদি কী করে বানায় সেটা দেখতে হয়, তাহলে আমরা একটা গোল দিচ্ছি, সেটা পুরো করলেই আপনাদেরকে ওই ভিডিওটা ফরওয়ার্ড করে দেবো। ওই গোলটা হচ্ছে 50 লাইকের। আর জন্য এইটুকু, টাটা।